بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে যিনি আজ আমাদেরকে আল্লাহর কোরআন শোনার জন্য রাতের ঘুম হারাম করি এমন একটি স্থানে আসবার বসবার তৌফিক দিয়েছেন, এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে আমাদেরকে বসবার আল্লাহ তৌফিক দিয়েছেন যে জায়গাটা বসার পরিমাণ যদি একটা ঘন্টা হয় কয়টা কয় ঘন্টা বিশ্ব নবী জানিয়েছেন 60 হতে 70 বছরের টানা নাফল ইবাদতের সব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। এটি এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ পরিবেশ আর গুরুত্বপূর্ণ জায়গা, এটা যদি দিনের বেলা হয় 500 রাকাত কবুল হওয়া নামাজের সব দিয়ে দেন কে, দিনের তুলনায় রাতের বেলা আরো সব কম না বেশি। বিশ্ব নবী জানিয়েছেন কোরআনের পরিবেশে যখন কোন মানুষ কোরআন শোনার জন্য বসে থাকে ওই সমস্ত ব্যক্তি বর্গের উপরে আল্লাহ রহমত আর সাকিনা নাজিল হতেই থাকে। আর বসে থাকা ব্যক্তিদেরকে নিয়ে আমার আল্লাহ নিজেই গর্ব করতে থাকে। ফেরেস্তার ডেকে বলে, ফেরেস্তারা ডাকিয়ে দেখো এই কনকনে শীতের রাত, নিচে ঠান্ডা উপর থেকে যা হচ্ছে সব ঠান্ডা, এই ঠান্ডাকে অপেক্ষা করে রাতের আরামের ঘুম এগুলো সব বর্জন করে তাকিয়ে দেখো আমার বান্দা করছে কি। ফেরেশতারা বলছে আল্লাহ এরা তো কোরআন শুনছে, তো তোরা তো নিষেধ করেছিলি। আমার এই আদরের মহব্বতের বান্দা কোরআন শুনছে রাতের ঘুম হারাম করে, এই মাটি ঠান্ডা এবং ওপর থেকে শীত আসতে এটাও ঠান্ডা, তো কিসের ভয়ে কিসের আসে? ফেরেশতারা বলছে আল্লাহ মৃত্যুতে যন্ত্রণা আছে, কবরে আযাব হবে, এরপরে জাহান্নামের আগুন, এ সমস্ত থেকে তারা মুক্তি পেয়ে তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ ডেকে বলে হে ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ তাআলা এই রাজবাড়ির আমার বান্দা বান্দিদেরকে কোরআন শোনার ওসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম জীবনের গুনাহ। বিশ্ব নবী জানিয়েছেন কোরআন শোনার এত বড় গুরুত্ব, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতুল বারারাত রাওয়াহুল বুখারী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহা থেকে হাদিসটি এসেছে, এই পৃথিবীতে 4 জন সম্মানিত ফেরেশতা আছে আল্লাহর, কয়জন? একটা হলো জিব্রাইল, আর একটা হলো মিকাইল, আর একটা হলো ইসরাফিল, আর একটা হলো আজরাইল। সার ফেরেশতাকে দেখেছেন আপনারা? আইছিল কত? নাম শুনেছেন? সম্মানিত ফেরেশতা এই 4 জন কার? প্রথম ফেরেশতা জিব্রাইল, এর কাজ হলো কি, সূর্য যতদিন উঠবে আর ডুববে ততদিন পর্যন্ত জমিনের উপরে রহমত দেবেন সে ফেরেশতা, তার নাম কি? জিব্রাইল। আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী আর রাসূলের উপরে ওহি নিয়ে এসেছিলেন এই ফেরেশতা, এর মর্যাদা কম না বেশি বলেন তো? 2 নম্বরে আরেকজন ফেরেশতা, নাম হলো মিকাইল। এই ফেরেশতার কাজ হলো জমিনে বৃষ্টি দেয়া, আল্লাহ যখন হুকুম করে এক জেলায় বৃষ্টি দাও বদবাকি জেলায় বৃষ্টি দিও না, এমনকি আমরা মাঝে মাঝে দেখতে পাই এক ইউনিয়নের কয়েক ওয়ার্ডে বৃষ্টি হয় আবার কিছু জায়গায় রোদ হয়, তো আল্লাহ যখন হুকুম করে এই মিকাইল ফেরেশতা আল্লাহর হুকুমে বৃষ্টি দেয়, আল্লাহ যেখানেই বৃষ্টি দিতে বলে সেখানেই কি হয়? তাহলে এই ফেরেশতা কি পাওয়ারে ছোট? 3 নম্বরে আর এক ফেরেশতা যিনি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছেন, সেদিন সিংহায় ফুৎকার দিবেন, এক ফুৎকারে গোটা দুনিয়া পলট পালট হয়ে যাবে, আমার আপনার বাড়ি গাড়ি আমার আপনার ধন সম্পদ চক্ষু ভরে আল্লাহর যত মাখলুককে দেখি সব মাটির সাথে ফিনিশ হয়ে যাবে, তো ফেরেশতা কি পাওয়ারে ছোট? 4 নম্বরে আর একটা ফেরেশতা, নাম হলো আজরাইল। আপনারা নিশ্চয়ই চিনেন আজরাইল ফেরেশতা, যার কোন দয়া নেই যার কোন মায়া নেই, আল্লাহ হুকুম করেন আজরাইল এই রাজবাড়ি জেলার কালুখালি হরিণ বাড়িয়ায় যাও, আব্দুল করিমের মা অসুস্থ, আব্দুল করিমের বাবা প্যারালাইসিস রোগে আক্রান্ত, ওর মা বাবারে বাদ দিয়ে কেবল 4-5 দিনের একটা বাচ্চা, ওই ফ্যামিলির ভিতরে আসুর জান কবজ করো। আজরাইল আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে সামিনা আতানা শোনার সাথে সাথে আজরাইল এসে জান কবজ করে ফেলে,
এই পৃথিবীতে এমপি মন্ত্রী মিনিস্টার, এই পৃথিবীতে ধনী গরিব রাজা প্রজা যত শ্রেণীর মানুষ এই পৃথিবীতে আসছে, আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে আজরাইল এসে যায়। মন্ত্রী চলে যায়, মিনিস্টার চলে যায়, এমপি চলে যায়, জজ চলে যায়, ব্যারিস্টার চলে যায়, কেউ ঠেকাতে পারে। আমি জানতে চাই এই ফেরেস্তার মর্যাদা কম না বেশি, ক্ষমতায় ফেরেস্তা কম না বেশি? বিশ্ব নবী জানিয়েছেন জিব্রাইলের চেয়ে, মিকাইলের চেয়ে, ইসরাফিলের চেয়ে, আজরাইলের চেয়ে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হলো তারা, দুনিয়ার ময়দানে বসে বসে আল্লাহর কোরআন শুনে যারা। অথচ সেই কোরআন শোনার জন্য আজ আমরা অনেকে আসি না, যেখানে গেলে জাহান্নাম বরাদ্দ হবে, যে জায়গায় গেলে গুনাহ হবে, যে জায়গায় গেলে কান সাক্ষী দেবে আল্লাহ এই লোকটা আমারে দিয়ে খারাপ খারাপ কথা শুনেছে, যে জায়গায় গেলে চক্ষু সাক্ষী দেবে আল্লাহ দুনিয়ার ময়দানে তোমার এই বান্দা খারাপ জিনিস দেখেছে, পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা খারাপ জায়গায় গিয়েছিল, হাত সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা খারাপ জায়গায় গিয়েছিল, সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনার জন্য জাহান্নাম হবে। কথা বললেন না কেন? এমন জায়গা বাংলাদেশে আছে না নেই? আজ যাত্রা, আজ হাউজি লটারি, আজ যদি ডলি শান্তনীকে নিয়ে আসা হতো, রুনা লায়লাকে নিয়ে আসা হতো, এই যে মমতা জাপাকে নিয়ে আসা হতো, এরপরে গায়ক গায়িকাদের ভিতরে থেকে বাছাই করে নিয়ে আসা হতো, অভিনেতাদেরকে নিয়ে আসা হতো, চলচ্চিত্রের জগতের নায়ক আর নায়িকাদের নিয়ে আসা হতো, আমার তো মনে হয় একটা মাঠ কেন এরকম আরো দশটা মাঠ লাগতো। এ কথা বলেন না কেন? এখানে কেউ কি আছে যে হুজুর আমি স্পষ্টবাদী, আপনার কথার সাথে আমি একমত না, এই সমস্ত জায়গায় গেলে মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়ার জন্য মানুষের ওসিলা হবে না, এরকম লোক আছে? গান শুনলে পরে ওই গান ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে কেউ যদি অনুকরণ করে, কোন নায়ক নায়িকা দেখে দেখে নায়ক নায়িকার যদি এতাত কেউ করে, অনুকরণ অনুসরণ করে, কোন কাকা কিভাবে চুল কাটলো, ওই চুল যদি মুসলমানের বাচ্চা কাটে, কথা বললেন না কেন? মনে হয় জান্নাতে যাবে। আজ ওই সমস্ত যাত্রাবাজিতে হাউজি লটারি, যেখানে আল্লাহর কোনো কথা নেই, রাসূলের কোনো কথা নেই, আল্লাহর কোনো ভয় দেখানো হয় না, যেখানে মানুষকে পরকালের সম্পর্কে তথ্য দেয় না, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, এই সমস্ত মানুষ, এই সমস্ত জায়গায় মানুষের সংখ্যা কম না বেশি? কোরআনের মাহফিলে মানুষের সংখ্যা কম, কথা বলেন না কেন? এই জন্য এই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর জান্নাতে মানুষ যাবে খুব কম, কিন্তু জাহান্নাম ভরে যাবে, এজন্য জাহান্নামী মানুষের সংখ্যা হবে বেশি, আর জান্নাতী মানুষের সংখ্যা হবে কম না বেশি? আপনারা রাগ করলেন, ঠিকঠাক যদি বলতে না পারেন কোথায় বলবেন? হ্যাঁ, মমতা জাপা আসলে তো গায়ে কাপড় থাকে না, একটা সামান্য গায়ের একটা মেয়ে এখানে ড্যান্স দিলে পরে আপনার শরীর গরম হয়ে যায়, এই কথা বলেন না কেন? আর কোরআনের মাহফিলে এসে আপনি এমন ইয়াতিমের ভাব দেখাচ্ছেন, মনে হয় সারাদিন রোজা ছিলেন। কিন্তু এমন একটা সুন্দর জায়গা, আজকে যে জায়গায় আপনি বসেছেন, এই জায়গায় কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ, দুনিয়ার ময়দানে তোমার এই বান্দা 30-40 বছর, 50-60 বছর জীবিত ছিল, আল্লাহ গো তোমার বান্দা জাহান্নামে যাওয়ার জন্য যদি ওসিলা হয়ে থাকে, তাকিয়ে দেখো কিঞ্চিত পরিমাণে একটু ফাঁক আছে, কি ফাঁক? যেই রাতের গভীরে জেগে জেগে তোমার বান্দা বসে বসে আল্লাহর কোরআন শুনেছিল, বলেন না আল্লাহু আকবার? এই জন্য আমার আল্লাহ জানিয়েছেন ওয়াইদা উরিআল কোরআন ফাসতামিউ লাহা ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 7 নম্বর সূরা, 9 নম্বর পারা, 204 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, বসে বসে যদি আমার কোরআন শুনতে পারো, আর এই শোনার মুহূর্তে যদি দুইটা আদব রক্ষা করতে পারো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর রহমত নাজিল করব। 1 নম্বর আদব হলো কান দিয়ে শোনা লাগবে, হট্টগোল করা যাবে,
আরো আসতে বলেন। দুই নম্বর কোরআন শোনার আদব হলো আপনাকে চুপ মেরে শোনা লাগবে। কি করা লাগবে? চুপ মেরে থাকা লাগবে, হট্টগোল করা যাবে না। এই দুইটা আদব নিয়ে বসে বসে যদি আপনি আল্লাহর কোরআন শুনতে পারেন, আল্লাহ পাক বলেন বান্দা তোমার উপরে আমি আল্লাহর রহমত নাজিল করব। এতটুকুন কথা বলে যদি আমার আল্লাহ শেষ করতেন আমি তাও মেনে নিতাম। আল্লাহ পাক বলেন বান্দা কোরআন শোনার পরে বসে বসে চুপ করে থাকার পরে আমি আল্লাহ তোমার জন্য দুইটা অফার দিয়ে দেই। কয়টা? এটা কোন গার্লফ্রেন্ডের অফার না, এটা কোন ছেলের অফার না, এটা কোন মেয়ের অফার না, এটা দুনিয়ার কোন মানুষের অফার নাই। অফারটা কার? আল্লাহ বলেন বান্দা দুইটা অফার তোমাদেরকে দিয়ে দেই। এক নাম্বার অফার হলো এই পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে কোনদিন দুনিয়ায় তুমি পথভ্রষ্ট হবে না, এ কথা আমার না আল্লাহ। দ্বিতীয় নম্বরে পৃথিবীতে মানুষ যত ভাবেই মানুষের কাছে সম্মান পেতে চাক না কেন, ইজ্জত পাওয়ার চেষ্টা করুক না কেন, সমস্ত সম্মান আর ইজ্জতের ভিতরে তোমাকে আমি আল্লাহ দামি মানুষ বানিয়ে দিব। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর পারা 18 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন হে বান্দা কোরআন যদি শুনতে পারো আর কোরআনের ভালো ভালো দিকটা যদি তোমার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে নিয়ে আসতে পারো আমি আল্লাহ কথা দিলাম দুইটা পুরস্কারে তোমাকে আমি পুরস্কৃত করব। এক নাম্বার পুরস্কার দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আমার হেদায়েতের পথে থাকবে। আমরা কি হেদায়েত পেতে চাই? হেদায়েতের পথে থাকতে চাই? দুই নম্বরে দামি মানুষ বানিয়ে ফেলবেন কে? আজকে ইজ্জত পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য সামান্য চেয়ারটাতে 71 পর্যন্ত বসে থাকার জন্য মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ হয়ে মানুষকে গুম করছে, মানুষ হয়ে মানুষের স্বাধীনতা নষ্ট করছে, জুলুম রাহাজানি অন্যায় অবিচার কত কিছু কথা বললেন না কেন? কারণ মানুষ ভালো করে জানে এই চেয়ারে আমাদের না থাকা হলে কুকুর পর্যন্ত আমাদের সালাম দেবে না, কথা বললেন না কেন? এই জন্য এই চেয়ারটাতে একবার যে বসে ও কিন্তু আর উঠতে চায় না। তারপর মানে যে পূর্বের বক্তা এক কথা বললেন না কেন, ঘড়ির কাঁটা কোন দিকে যায় যাক রাত কয়টা বাজে বাজুক দেখার কোন ওই চেয়ার কি এটা ছোট সামান্য আমার মতো মলবি একবার বসলে পরে ওকে টাইনেও কিন্তু তোলা যায় না। কিন্তু যে মানুষটা রাস্তা দিয়ে গেলে পিছনে 8-10টা পুলিশের গাড়ি থাকে, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে পরে হাজার হাজার মানুষ হাততালি দেয়, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে পরে গেটের পর গেট একটার পর একটা হাত ছানি আসে, এই মানুষটা কি করে চেয়ার ছেড়ে দেয়? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে বিশেষ করে জান্নাতি মানুষ যারা হবে, এই জান্নাতি মানুষরা যখন জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে যাবে হাজার হাজার গেট তাদের জন্য তৈরি হয়ে যাবে। হাজার হাজার গেট যখন তৈরি হবে জান্নাতির একটা গেট দেখার সঙ্গে সঙ্গে বলবে ও ফেরেশতারা আর সামনে যাব না, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা ভয় করো না টেনশন করো না এটা তোমার জান্নাত না আরো সামনে আছে। কোন ক্রমে আরেকটা গেটের দিকে ফেরেশতারা নিয়ে যাবে ওহামাগুরি দিয়ে ছাগল, যেমন আপনি বাজার থেকে যখন কিনেন কেনার পরে ছাগল আপনার দিকে তাকায়, ছাগল আপনার ব্যাপারটা জানতে চায়, আপনার মতলব টেস্ট করতে চায়। আপনি বাড়িতে নিয়ে গিয়ে ওকে ভালো করে বড় করবেন না ওর গলায় সরি চালাবেন, কথা বলেন না কেন? এই ছাগলের খুঁটি দেওয়ার মতো মানুষ কামাতের ময়দানে জান্নাতের এক একটা গেট দেখার পরে মাটি এরকম করে খামছে ধরবে। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন সেদিন জান্নাতি মানুষদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে ধাক্কা মেরে মেরে নেওয়া হবে, কারণ একটা গেট দেখার পর পরে আর একটা গেট যখন সামনে আসবে সে মনে করবে এটা আমার জন্য জান্নাত। ভয়ে আতঙ্কে থর থর করে সেদিন কিন্তু কেঁপে উঠবে, কিন্তু ফেরেশতারা ধাক্কা মারতে মারতে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। তো বললেন না কেন? আজকে একটা মন্ত্রী মনে করেন আপনার এই ফরিদপুর জেলায় আসবে, রাজবাড়িতে আসবে, আপনি লক্ষ্য করলে আমরা দেখতে পাই, আপনি দেখতে পান একটার পর একটা গেটের উপর গেট, কথা বললেন না কেন? কিন্তু কিয়ামতের ময়দানে যদি আপনি এই পৃথিবীতে আমল করতে পারেন, কোরআন দিয়ে আপনার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র আপনি চালাতে পারেন, কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষ হিসেবে ফেরেশতারা যখন আপনাকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে নেওয়া শুরু করে দেবে, একটা গেট নয়, দুইটা গেট নয়, এরকম কোটি কোটি গেট জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তৈরি করে দিবে। আর সেই গেটগুলি ডানে বামে যারা থাকবে, এত সুন্দর সুন্দরী হুর গেলেমান, সেই হুর গেলেমান দুনিয়ার ময়দানে যদি হাতের আঙ্গুল একটা কোনো ক্রমে বের করে দিত, আমার তো মনে হয় সে যুবকেরা স্কুলের বারান্দায় গিয়ে কলেজের বারান্দায় গিয়ে সকালবেলা দুপুরের ভাত খাওয়া বাদ দিয়ে সারাদিন না খেয়ে রাতের বেলা সারা রাত ঘুম পাড়া বাদ দিয়ে খালি একটা শিউলির টুপ করে মিস কল পাওয়ার আশায় থাকে, হাতের লেখা একটা সিডির আশায় থাকে। কথা বললেন না কেন? আমার তো মনে হয় ওই জান্নাতি হুর আর গেলে মান্ডা যদি হাতের একটা আঙ্গুল উঁচু করে এই পৃথিবীবাসীকে দেখাতো, আমার তো মনে হয় এই রকম নাট আর বল্টু মার্কা যুবক আমার মনে হয় কিয়ামত পর্যন্ত ওর দিকে তাকিয়ে থাকতো। সেই হুর আর গেলে মান্ডা এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, সম্ভাষণ করবে, আল্লাহর বান্দা আসো তোমার জন্য আমার আল্লাহর জান্নাত, কারণ তুমি দুনিয়ার ময়দানে তোমার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে আল্লাহর ভয় নিয়ে এসেছিলে, তোমার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলেছিল, আমার আল্লাহ খুশি, তাম ফেরেস্তা মন্ডলী রাজ তোমার উপর খুশি। এটি কি আমরা চাই ভাই? হ্যাঁ, এজন্য আল্লাহ বলেন বান্দা কোরআন শোনার পরে তুমি যদি কোরআনের ভালো দিকটা তোমার ব্যক্তি সমাজ পরিবারে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি দুইটা পুরস্কার দেব, এক নাম্বার পুরস্কার মরার আগ পর্যন্ত তোমাকে হেদায়েতের পথে রাখবো, দুই নাম্বার পুরস্কার ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মানুষদের ভিতরে আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে দামি মানুষ বানিয়ে ফেলবো। বলেন না আল্লাহ আকবার। অথচ সে কপাল পরা মুসলমান আজ আমরা সে কোরআন শুনতে চাই না। অনেকে আবার আসে কোরআন শোনার পরে ওর সুলকানি আসে, কথা বললেন না কেন? আপনি পোস্টারে লেখেন তাফসিরুল কোরআন মাহফিল, আপনি জানেন তাফসির মানে কি? আর হুজুর আসার পরে আপনার এত কথা দেখে শুনে কথা বলেন, রাজনৈতিক কথা বলবেন না, আমার ঠেকা পড়ছে, আমি কি এলাকায় আসবো নাকি যে আমি চেয়ারম্যান ইলেকশন করবো আপনারা আমাকে ভোট দেন? আমার বাপ দাদা কোনোদিন আসবে যে পৌর মেয়র হবে বা এই জন্য নির্বাচন করবে, তা আমার ওগুলো আপনি কি করেন না করেন আমার ওগুলো দেখার টাইম আছে? আমি আইসি কোরআন হাদিস থেকে, সেই কত দূর থেকে আইসি বলেন তো, কোরআন হাদিস থেকে দু সার কথা বলবো, আগে আপনি টেপ মেরে একেবারে আমাকে বোবা বানিয়ে দেন, আপনার আঘাত কথা। হ্যাঁ, এ কোরআন কি আওয়ামী লীগের, মনে হয় বিএনপি, জামাতে, জাতীয় পার্টি, তাবলীগের, পীর মুরিদি, এ কোরআন কার? কোরআন যদি সবাইরে হয় তা সহ্য হয় না কেন? শয়তান তোমার লজ্জা করে না? জন্মের পরে আমার মতো মলবি কোরআনের স্লোগান তোমার কানে না ঢুকাই দিলে তুমি জারজ হবে, এই কথা বলছি না। জন্মের পর পরে তোমার কানে আমরা স্লোগান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহ বড়, আল্লাহ বড়, তিনি ছাড়া আর কেউ নেই, যাতে তুমি দুনিয়ায় নাস্তিক মোরতাদ রাম আর বাম হতে না পারো। ওই জন্য তোমার জন্মের পর পরে আমরা হুজুররা স্লোগান দেই, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নেই, এই আসমান যার জমিন যার কর্তৃত্ব নেতৃত্ব সব চলবে, অন্য কারো নয়, এক হলো আল্লাহ। আর শয়তান দুনিয়ায় আসার পরে ওর দুইটা হাত, ওর দুইটা পা, আর মানে পুরোপুরি একটা বডি যখন পেয়ে যায়, আয় রে আমি আর কে, কথা বললেন না কেন? শয়তান তোর লজ্জা করে না?
তোর মায়ের বিয়ে পড়া লোকে আমার মতো মৌলবি সারা এই কথা বলছে না কেন? সাত দিন পাঁচ দিন ধরে অনুষ্ঠান করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটা বিয়ার অনুষ্ঠানে ফোরানো হয়, কিন্তু আমার মতো মৌলবি দুই মিনিটেই কথা বললেন না কেন? তোমার জন্মের পরে আমার মতো হুজুরকে লাগলো, জন্মের পূর্বে তোমার মার বাবাকে একখানে শোয়াতে গিয়ে আমাকে লাগলো, এই কথা বললেন না কেন? আমার মতো হুজুর না হলে তোমার মা আর বাবা এক বেডে ঘুমাতে পারতো না। তোমার চোখের সামনে তোমার দাদা দাদি নানা নানি তোমার আত্মীয় স্বজন এমনকি তোমার মা বাবা মারা যাওয়ার পরে তুমি এত বড় ক্ষমতার মালিক, এত বড় ক্ষমতার অধিকারী, এত বড় দেহের বডি রঙের তুমি বাহাদুরি করো, তোমার মায়ের জানাজা, বাবার জানাজা, দাদার জানাজা তুমি সামনে যাও না কে? রাত বারোটা তিনটায় মারা গেলে বারবার হুজুর উঠেন একটু, হুজুর আল্লাহর রাস্তায় একটু উঠেন, হুজুর আমার মা মারা গেছে, শয়তান তুমি পারো না। আর শয়তান কোরআনের বিপক্ষে অবস্থান, হুজুরদের বিপক্ষে। হুজুর একটু জ্বরে গেলে বেশি খাইছে, একই দাওয়াত পাইছে, আর একটু আসতে গেলে কতবা খাওয়া খাইছে, আর কাজেই খালি হুজুর কি করে না করে, এই কথা বলছে না কেন? আরে এই শয়তানেরা মারা গেলে আমার মতো কিছু হুজুর জান্নাতে দেওয়ার কন্ট্রাক্টর রাত বলছে আল্লাহ ওকে জান্নাতে দাও, ওকে মাফ করে দাও, আল্লাহ ঠেকা পড়ছে। আপনাদের এলাকায় এরকম আছে মানুষ মরার পরে মহিলা পুরুষ সম্মিলিত ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে, আছে নাকি? আমি কিছুদিন আগে রংপুরে প্রোগ্রাম করে আমি ওখানে এক জানাজায় 2:30 গিয়ে অ্যাটেন্ড হলাম, তো লাশকে খাটলির উপরে দেখেছে, দূর থেকে দাঁড়িয়ে দেখি একদল মহিলা মাথায় আল্লাহর ওয়াস্তে কাপড় নেই, অনেকের বুকেও নেই, কোরআন শরীফ পড়ছে লাশের সামনে। আমি খোঁজ নিয়ে দেখলাম যে ওই লোকটার ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে আল্লাহর কোরআন ছিল না, এ ছিল সিটার মাখফা, মারা যাওয়ার পরে ওর সামনে তেলাওয়াত হচ্ছে কোরআন। আপনাদের এলাকায় এরকম নেই? ও কোরআন মানুষ কেন, জিব্রাইলও যদি এসে পড়ে কোরআনের প্রত্যেকটা আওয়াজ প্রত্যেকটা অক্ষর মরার পরে যতবার তেলাওয়াত হবে ওকে জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে টুকরো করার জন্য যথেষ্ট হয়ে যাবে, কারণ শয়তানের ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে কোরআন ছিল না, কোরআনের আইন ভালো লাগেনি, হুজুরদেরকে দেখতে পারেনি, ও খালি সুলকায় সুলকায় সুলকায়। আপনাদের দেশে হয়তো নেই, এ দেশে সব আল্লাহর হলি। কোরআন যদি কারো জীবনে না থাকে সে আকাশ দিয়ে উড়ে গেলেও ও জাহান্নামে যাবে, বানিয়ে বললাম ভাই? কোরআন আল্লাহ দিয়েছেন জিন্দা মানুষের জন্য, টাকার দরকার কার, এই হুজুরের না হুজুর মরার পরে ওর লাশের? আপনাদের দেশে তো হিতে বিপরীত, মরা মানুষকে টাকা দেয় আর হাত নেই পা নেই জুতোর উপরে দেখলাম, এই যে কি বল লঞ্চ পার হতে দেখলাম এই লঞ্চে এই ফেরি ঘাটে এরকম হাত দিয়ে ভর করে জুতোর উপরে হাত দিয়ে দিয়ে শেষরে শেষরে বলছে আল্লাহর হস্তে দেন ভাই 10টা টাকা দেন ভাই, ওকে কেউ দেয় না। আর রাস্তায় রাস্তায় বিভিন্ন বাবার দরবার, কোথায় কে কিভাবে মারা গিয়েছে, শয়তানেরা গিয়ে ওখানে টাকা দেয়। টাকা কার দরকার বলেন তো? মরা মানুষকে আপনি টাকা দেন ও কি খেতে পারে? মানুষের কমন সেন্স, কমন বাদ দিয়ে শুধু সেন্স টুকুন থাকলে মানুষ ওই মরা বাবার দরবারে গিয়ে টাকা পয়সা উস দুম্বা ভেড়া বকরি দিতে পারত না, কথা বললেন না কেন? ওখানে গিয়ে ওর আব্বা আব্বা যে আব্বা ওরে জন্ম দিয়েছে শীত গ্রীষ্মে ঠান্ডা গরমে কত কষ্ট করে নিজের মুখের খাবার ওরে খাওয়াইছে, মা খালার বাড়িতে গিয়েছে ভালো কোনো খাবার খালা যখন দিয়েছে ও না খেয়ে মা আস্তে করে এরকম কাপড়ের আসলে এরকম বেঁধে নিয়ে এসে বলছে বেটা আতর খালামণি এটা দিয়েছে আমাকে, তো আমি খাইনি তোকে দিলাম, কথা বললেন না কেন? আপনাদের এলাকায় এরকম নেই? সেই মা আর বাবা বাদ দিয়ে ও নতুন আব্বার কাছে যায় আঙ্গুর নিয়ে আপেল নিয়ে টাকা পয়সা, অথচ শীতে মা ঠান্ডায় মরে, এরপরে গরমে গরমে মরে, ঠান্ডায়ও খোঁজ নেই গরমেও খোঁজ নেই। আপনাদের এই ফরিদপুর রাজবাড়িতে মনে হয় এই ধরনের ইয়া নেই? শয়তান নতুন বাপ বাদ দিয়ে তোমার আসল বাপ বাদ দিয়ে তুমি নতুন বাবার কাছে যাচ্ছ, হ্যাঁ তোমার বাবারে যে কি হবে তোমার বাবাই তো বুঝতে পারতিস, কথা বললেন না কেন? আজ আমাদের দেশে এক একটা মাজার,
আগলা বাবার মাজার, পাগলা বাবার মাজার, গাধা বাবার মাজার, পায়খানার মাজার, পেশাবের মাজার। এই যে আপনাদের এদিকে মানিকগঞ্জ থেকে আসতে দেখলাম যে কি জামাই শ্বশুর জামাই জামাই পাগলের মাজার। মানুষের কমন সেন্স, এর কমন বাদ দিয়ে খালি সেন্সটুকু থাকলেও তো এই সমস্ত জায়গায় যাওয়ার দরকার না। আমি একটা বইয়ে পড়েছিলাম যে এক এক পীরের মাজারের নাম হলো গাধা পীর। পীর সাহেবের কাছে মরিদ দীর্ঘদিন থাকার পরেও বাড়িতে যাবে, তো বলছে পীর সাহেব আমি বাড়িতে যাবো, কিছু দেন, এতদিন আপনার পা টিপলাম, মাথায় তেল দিয়ে দিলাম, ভালো ভালো খাবার খাওয়ালাম, কাপড় ধুয়ে দিলাম, এত কিছু আপনার করলাম, বাড়ি যাবো কিছু দেন। পীর সাহেব বলছে তোকে কি দেবো আমি, না তোকে আমি কিছু দিতে পারবো না, আমি দোয়া করে দিলাম যা, বলে না তোমার ওই দোয়াটা আমি নেবো না, কি দিবা তাই দাও, নগদ নিয়ে যাবো। পেশাব চিন্তা করে তোকে এমন কিছু দেব যাতে এমন এক সময় তুই আমার নাম, তুই আমার যশ খ্যাতি সুনাম বাড়িয়ে দিবি। দেন ওইটার তো দরকার। এই পেশাবের দরবারে কয়েকটা গাধা ছিল, গাধার ছোট্ট একটা বাচ্চা দিস, ঠিক আছে এই যে ছোট গাধার বাচ্চা দিলাম এর পিঠে সরে যা। বলছে পেশাব এতদিন ধরে আপনার পা টিপলাম, এতদিন ধরে ভালো ভালো খাবার খাওয়ালাম, আপনি যা বললেন তাই শুনলাম, একটা ছাগলের বাচ্চা দিলে তাও তো বাড়িতে নিয়ে গিয়ে আমি পুষে বড় করতে পারতাম, একটা গরু দিলে তাও তো বড় করে ওর দুধ খেতে পারতাম, এই গাধা দিলেন আমি এর করবটা কি? বলছে বেশি কথা বলিস না, তাড়াতাড়ি পালা। গাধার বাচ্চার পিঠে উঠে আস্তে করে রওনা দিস, পথিমধ্যে এসে গেছে নদী। এ তো আর জানে না যে গাধা পানির মধ্যে গেলে পরে আমি সহকারে ডুবে যাব। পানিতে যখন এরকম এক কমর পানিতে আমাদের কষ্ট হচ্ছে না, তো এক কমর পানিতে যখন গিয়েছে গাধা গলা পর্যন্ত ডুবে গেছে, এর তো নামা উচিত। ও মনে করেছে যে পানির মধ্যে পানির নিচ দিয়ে আমাকে নিয়ে যাবে, যেহেতু দিয়েছে বাবা, যার বাচ্চা হয় না বাবার কাছে আসলে বাচ্চা হয়। এরপরে যার এরকম, এই যে দেখলাম এই যে ফেসবুকে 17 কোটি না কত টন গম নিয়ে এই যে আপনাদের এই যে কি ফরিদপুর আটরশিদ দরবারের জাহাজ নাকি পানির নিচে ডুবে গেছে। তো এখন যখন গাধা পানির নিচে ডুবা ডুবা ভাব, এ আরো জোরে গাধার পিঠে ভালো করে সরে ওর কান ধরেছে, তুমি ডুবে গেলে যাও কিন্তু আমি তোমারে ছাড়বো না। গাধা অনেক চেষ্টা করার পরে যখন মাথা বের করার কোনো চান্স পেলেন না, সুযোগ পেলেন না, নিঃশ্বাস নিতে পারলেন না, গাধা কি বাঁচবে? পানি খেতে খেতে ওখানেই শেষ। চিন্তা করে কি ব্যাপার, এতক্ষণ গাধা খুব লাফাঝাপা করলো কিন্তু গাধা এখন নড়ে না কেন, বরং আমারে। গাধার গিয়েছে পেট বড় হয়ে, আস্তে করে ওর হাত পা ওর গোটা বডি ও দিয়েছে ছেড়ে, আস্তে করে এও গেছে পরে, গাধা আস্তে করে উঠেছে ভেসে, এর হাউমাউ করে কান্না করতেছে, হায় সর্বনাশ, এতদিন ধরে পীর সাহেবের আমি খেদমত করলাম আর পীর সাহেব আমাকে এই দিল, তারপর মরে গেল। ও আস্তে করে চার পা চারদিকে ধরে যেভাবেই হোক টেনে ডাঙ্গায় নিয়ে গাধার উপর বাচ্চার উপরে পরে ও হাউমাউ করে কান্না শুরু করেছে। কাঁদতে কাঁদতে লোকেরা যায় আর বলে ব্যাগ কল কথা কার, তুমি একে নিয়ে কাঁদো কেন, এ তো মরে গেছে। বলছে আপনারা জানেন না এটা সাধারণ কোনো মানুষের দেয়া না, এটা আমার বাবার দেয়া। এমন এক পর্যায়ে গাধাকে মাটি খনন করে এইরকম কবরস্থ করছে, করার পরে এই কবরের উপর শুয়ে শুয়ে পীরের মুরিদ কান্না করছে। লোকেরা বলছে যে তো আল্লাহর বড় ওলি গো, কবরে শুয়ে কাঁদে, এ তো নতুন কবর। তো এক লোক বাজার করে যেতে তাকিয়ে দেখে পাঁচতে করে 2 সেটটা আলু বের করে ওখানে দিছে, আর এক লোক একটু পরে এসে ও কিছু চাল বের করে দিছে, এইভাবে মরিচ দিছে, এইভাবে যার যা ছিল দিছে। চিন্তা করছে হায় সর্বনাশ, এ তো ভালো ইনকামের সোর্স। রাতের গভীরে ও বাজারে না গিয়ে লাল রঙের কিছু কাপড় কিনে নিয়ে এসে চতুর্দিকে ঘিরে ফেলেছে, আর পাঁচখানে শুয়ে মাঝে মাঝে একটু হুক্কার সারে আল্লাহ। লোকেরা চিন্তা করলে তো বড় আল্লাহর ওলি রে,
আমাদের দেশের মানুষ এমনি পাগল, লাল কাপড় আর শালুক কাপড় দেখলে ও এমনি আগলা পাগলা হয়ে যায়, না জানি কোন বাবা এই কথা বলেন না কেন। এইভাবে আসতে যাইতে মানুষ দিতে 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 ওর ভালো ইনকাম হওয়া শুরু হলো, চিন্তা করলো না আমি এই কবর আমি ঘিরবো, মাজার বানাবো। এরকম মানুষ আসে বিভিন্ন ভাবে দান করে, সদকা করে, এ বিশাল অর্থের মালিক হয়ে গেল। এক পর্যায়ে মাজারের নাম দিল গাধা বাবা আর মাজার। এই কথা কি বোঝাতে পারছি? আপনি আজকে ন্যাংটা বাবার মাজারে মাজারে ন্যাংটা বাবার মাজার দেখেছেন আপনারা? শুনেই থাকেন, দেখার দরকার নেই। পায়খানা বাবার মাজার, পায়খানা করতে করতে মরে গেছে, নাম হয়েছে পায়খানা বাবা। আর এই সমস্ত দরবারে মানুষ যায় গরু নিয়ে, ছাগল নিয়ে, উট নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, বকরি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে। আপনি কাকে দিয়ে আসছেন? এ তো মরা, এ কি আর আসতে বলেন? মানুষ মরলে তার কোনো শক্তি থাকে? আর এরা বলে যে বাবা মরার পরে আরো শক্তি বেড়ে যায়। আর কেয়ামতের ময়দানে বাবা বলে জাহাজ নিয়ে বের হবে, আর এদেরকে জাহাজে তুলবে আর জান্নাতে নিয়ে যাবে।